নমস্কার, আমি শম্পা, আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়িতে দুর্ঘটনা এড়াতে শুক্রবার টোটো, পুলকার এবং সরকারি বাস চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল সদর ট্রাফিক পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঝাঁপিয়ে পড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার এনজিপি থেকে গ্রেপ্তার হলো আরও তিনজন। স্বাধীনতা দিবসের আগে অসম বাংলা সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলায় অভিযান শুরু করল পুলিশ। স্বাধীনতা দিবসের আগে সীমান্তবর্তী এলাকায় নাশকতা এড়াতে আলিপুরদুয়ার শহর জুড়ে তল্লাশি চালালেন পুলিশ সুপার সুনীল কুমার যাদব। গতকাল সিআইএসএফ কে সঙ্গে নিয়ে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। গোয়েন্দা বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে অসম বাংলা সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। সীমান্ত এলাকায় 24 ঘন্টা নজরদারি করছে পুলিশ, আধা সামরিক বাহিনী ও গোয়েন্দারা। বর্তমানে রিমান্ডে থাকা ধৃত জঙ্গি লোথাকে ম্যারাথন জেরা করে অসমের জঙ্গি কার্যকলাপ নিয়ে অনেক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব বলেন, 15ই আগস্টের কথা মাথায় রেখে জেলা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিআইএসএফ কে সীমান্তে দুর্গম এলাকায় মোতায়েন করা হয়েছে। চা বাগানের হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালবাজারে। চা গাছের ঝোপের আড়ালে চা শ্রমিকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য দেখা দিল মালবাজার মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিস রিভার চা বাগানের হোফ ডিভিশনে। মনিরাম মাহালি নামে হোফ ডিভিশনের ওই চা শ্রমিক অসুস্থ অবস্থায় চা বাগানের হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু গত 3 দিন আগে সে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, পেটে ব্যথা নিয়ে অসুস্থ অবস্থায় চা বাগানের হাসপাতালে ভর্তি একজন রোগী 3 দিন ধরে নিখোঁজ হয়ে গেলেও লিস রিভার চা বাগানের হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রোগীর পরিবার বা চা বাগান কর্তৃপক্ষ অথবা পুলিশের কাছে জানানোর প্রয়োজন বলে মনে করেনি। শুক্রবার সকালে এই অভিযোগে চা বাগান হাসপাতালের চিকিৎসক বিএস ত্রিবেদীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চা শ্রমিকেরা। লিস রিভার চা বাগানের ম্যানেজার দেবজ্যোতি শইকিয়া হাসপাতালে ছুটে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন, তবে এলাকায় উত্তেজনা রয়েছে। শ্রমিকদের দাবি, চা বাগানের চিকিৎসকের গাফিলতিতেই এই শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকেরা মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবির পাশাপাশি মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। অপরদিকে মালবাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি পাঠায় ময়না তদন্তের জন্য। रात को पेशेंट यहाँ से गायब हो जाता है और ये सारा सारे जिम्मा तो यहाँ हॉस्पिटल का जितना स्टाफ है उन लोगों को देखना है। यहाँ पर आप देखिए चौकीदार है, वहाँ पर है डॉक्टर, डॉक्टर कोई इन्फॉर्मेशन नहीं है। सुबह सुबह जब ये बच्चा देखा कि उसका पिताजी गायब है, वहीं पर था। उसके बाद ये बच्चा को बोला, बच्चा को डॉक्टर ने पूछा, बोला कि ठीक है तुम्हारा पिताजी कहाँ गया। वो खबर एक छोटा सा बच्चा को देखिए, ना मैनेजमेंट को बताया कुछ, ना घर वाला कोई बड़ा आदमी बताया, यूनियन को भी नहीं बताया, यूनियन को किसी को नहीं बताया। इसके बाद आज क्या मिला वो लोग, उसका बॉडी? हाँ, उसका बॉडी मिला है, अब तो बगान में मिला है सामने। तो आप लोग क्या क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि वो बच्चा को नहीं मिले और आने वाले दिन में जो पुलिस को हम बोल रहे हैं इन्वेस्टिगेशन करें कि क्या पता उसको कोई मार फेंक दिया है ना क्या किया है। বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভার জেল ভরো আন্দোলন কর্মসূচিকে সামনে রেখে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার জেলা সদর। জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে চলল ইট পাথর বৃষ্টি। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে প্রায় 8 থেকে 10 রাউন্ড টিয়ার গ্যাস ছড়ে প্রায় 30 মিনিট ডুয়ার্স কন্যা চত্বর এবং আলিপুরদুয়ার আদালত চত্বরে ধুমধুমার কাণ্ড চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মী সহ কৃষক সভার সদস্য ও অনুগামীরা আহত হয়েছেন। এদিন পুলিশ এই ঘটনায় 12 থেকে 15 জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গোটা দেশের সঙ্গে এদিন আলিপুরদুয়ারেও মূলত দুটি দাবিকে সামনে রেখে সিপিএম এর কৃষক সংগঠনের সারা ভারত কৃষক সভার জেল ভরো কর্মসূচি ছিল। দুপুরে প্রায় 3000 কর্মী সমর্থক পৌঁছায় ডুয়ার্স কর্নার সামনে। এদিকে ডুয়ার্স কর্নার সামনে প্রস্তুত ছিল পুলিশ বাহিনী, তৈরি করা হয়েছিল পরপর 3টি ব্যারিকেড, মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। মিছিলটি প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতেই শুরু হয় পুলিশের সঙ্গে দস্তাধস্তি। কিছু সমর্থক দ্বিতীয় ব্যারিকেড পার করে তৃতীয় ব্যারিকেডের কাছাকাছি যেতে শুরু হয় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট পাথর বৃষ্টি।
পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটাতে শুরু করে। তারপরে শুরু করে লাঠিচার্জ। সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস জানান, কৃষকেরা গণতান্ত্রিক পদ্ধতিতে মূলত দুটি দাবিকে সামনে রেখে মিছিলটি করে এসেছিল। তবে পুলিশ আজ কৃষকদের ওপর যে হামলা করেছে তাতে বুঝিয়ে দিল রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি কেমন। জানা গেছে এই ঘটনায় 7 জন পুলিশ কর্মীও আহত হয়েছেন। জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব সংবাদ মাধ্যমকে জানান, দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। কতজন পুলিশ কর্মী আহত হয়েছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। জলপাইগুড়ি জেলা জুড়ে চলা রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো এলআইসি এজেন্ট অ্যাসোসিয়েশন। শুক্রবার জলপাইগুড়িতে ভারতীয় জীবন বীমা নিগমের শান্তিপাড়াস্থিত বিভাগীয় অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করে এলআইসি এজেন্ট অ্যাসোসিয়েশনের 1 নম্বর শাখার সদস্যরা। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং কর্মীরা শিবিরটি পরিচালনা করেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 20 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষা না করে রাজ্যের জেলা পরিষদগুলিতে বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, আর তাতেই হিড়িক পড়েছে দল বদলের। বোর্ড গঠনের পালা শুরু না হতেই দল ছুটহাতির মতো বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের শাসক দলে যাওয়ার ধুম পড়ে গিয়েছে। তারই স্বরূপ হিসেবে দেখা গেল খড়িয়া গ্রাম পঞ্চায়েতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে 2 বিজয়ী সিপিএম পঞ্চায়েত প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানে ফকিরপাড়ার সিপিএম বিজয়ী পঞ্চায়েত প্রার্থী প্রকাশ রায় ও ডাঙ্গাপাড়ার শঙ্কর ঘোষ সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে সাংসদ বিজয় চন্দ্র বর্মনের হাত ধরে তৃণমূল কংগ্রেসের পতাকাকে আপন করে নেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নূরজাহান বেগম, খড়িয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চন্দ্র, তৃণমূল নেতা রাম চক্রবর্তী, শ্রমিক নেতা বিকাশ মালাকার সহ অন্যান্যরা। ক্লিন অ্যান্ড গ্রিন এই মন্ত্রকে সামনে রেখে এগিয়ে আসলো জলপাইগুড়ি থানা ও জলপাইগুড়ি ট্রাফিক গার্ড। জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানার মতো আজ জলপাইগুড়ি থানা চত্বর পরিষ্কার রাখতে হাত লাগালো পুলিশ কর্মীরা। ট্রাফিক দপ্তর চৌহদির ভেতরে সমস্ত আগাছা ঝোপঝাড় পরিষ্কার করার পাশাপাশি পতঙ্গবাহিত রোগের উপদ্রব কমাতে কীটনাশক দেওয়া হয়। এছাড়াও নতুন চারা গাছ রোপণ করা হয়। আজকের এই কর্মসূচির নেতৃত্ব দেন জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের ওসি শান্তাশীল ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। আইসি বিশ্বাস রায় সরকার জানান, এই ক্লিন অ্যান্ড গ্রিন মাননীয় এসপি সাহেবের নির্দেশে চলছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা, জলপাইগুড়ি সদর হাইওয়ে ট্রাফিক, সদর ট্রাফিকের সমস্ত অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা একযোগে সদর ট্রাফিক দপ্তরের আশেপাশে সমস্ত জঙ্গল পরিষ্কারের পাশাপাশি নতুন চারা গাছ লাগানো হয়েছে এবং এই কর্মসূচি আগামীতেও চলবে বলে জানান তিনি। এটা আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম চলছে। আমাদের এসপি সাহেবের নির্দেশে আমরা ক্লিন অ্যান্ড গ্রিন পরিষ্কার করা এবং সবুজ গাছ লাগানো এই প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গাতে করছি। আজকে যেমন সদর ট্রাফিক হাইওয়ে এবং সদর ট্রাফিক এদের এবং কোতোয়ালি থানা সবাই মিলে আমরা থানা সিভিক অফিসার ফোর্স ট্রাফিক যে কম্পাউন্ড সেটা আমরা পরিষ্কার করে গাছ লাগালাম এবং ভবিষ্যতে আমাদের এই প্রোগ্রাম রয়েছে বিভিন্ন জায়গাতে রয়েছে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। শহরের সমস্ত পুলকার, টোটো চালক এবং এনবিএসটিসির বাস চালক সহ কোতোয়ালি থানার গাড়ির চালকদের চোখ পরীক্ষার জন্য একটি শিবিরের ব্যবস্থা করা হয়। এই শিবিরে এদিন বহু চালকদের ভিড় লক্ষ্য করা যায়। শহরের ট্রাফিক ব্যবস্থা সহ দুর্ঘটনার হাত থেকে শহরকে রক্ষা করার জন্যই এই শিবিরের আয়োজন বলে জানা গেছে। এদিনের এই শিবিরে সদর ট্রাফিক ডিএসপি দিবাকর দাস, ট্রাফিক ওসি শান্তাশীল সহ অন্যান্য কর্মীদের উদ্যোগে শিলিগুড়ি থেকে ডাক্তার ও সহকারী ডাক্তারদের দিয়ে এই শিবিরে চক্ষু পরীক্ষা করা হয়। সদর ট্রাফিক ডিএসপি দিবাকর দাস জানান, এই কর্মসূচি আগামী দিনে আরও করা হবে। আজকে আমরা এই চক্ষু শিবির আয়োজন করেছি। বেসিক্যালি আমরা যে পুলকার ড্রাইভার আছে, বাস ড্রাইভার আছে, লরি ড্রাইভার আছে, মানে অল সাইন্স অফ ভেহিকলসের যে ড্রাইভার্সগুলো আছে এদের তো রেগুলার বেসিসে কোথাও আই টেস্ট হয় না, এবং যার জন্য দেখা যাচ্ছে অনেকের আই ভিশন এরকম থাকা উচিত একটা প্রপারলি ওয়েতে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য, সেটা তারা রেগুলার চেক করছে না বলে তারা নিজেরাই হয়তো জানে না যে তার চোখটা খারাপ হয়ে গেছে।
সেক্ষেত্রে তারা নিজেরা সচেতনও হয় না যে চোখটাকে পরীক্ষা করা যায়। রেগুলার কোনো সরকারি হসপিটাল থেকে যেটা পরীক্ষা করার নিয়ম আছে সেই নিয়মটা তারা ফলো করে, অনেক সময় চোখ খারাপের জন্যই অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। অনেকে আমাদের চোখে এরকমও ধরা পড়েছে যারা রীতিমতো কালার ব্লাইন্ড, কিন্তু তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। তো আমরা যদি আমাদের মতো করে তাদেরকে টেস্ট করাতে পারি তাহলে আমরা আসল জায়গাটা বুঝে যাব, যাদের ফ্লাওয়ার কোথায় আছে, ল্যাক কোথায় আছে, এই জায়গাটা ধরে আমরা যদি সেরকমভাবে কোনো সরকারি হসপিটালকে রিকমেন্ড করতে পারি যাদের কাজের কী প্রবলেম আছে কি, তাহলে ওরা আমরা তো আর রিয়েল মানে এখান থেকে দিতে পারি না। আমরা শুধু টেস্টটাই করাতে পারি। টেস্টটা করার পরে আমরা আমাদের রিপোর্ট যদি আমাদের মনে হয় যদি আমরা ওদের জন্য অথরিটিকে পাঠিয়ে দেবো, সে অনুযায়ী যদি কোনো স্টেপ নেওয়া হয় সেটাও নেওয়া হবে। হাতির তাণ্ডব অব্যাহত মালবাজার মহকুমায়, ক্ষোভ বাড়ছে জনমানসে। গতকাল রাত 12টা নাগাদ মংপং জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে এলেনবাড়ি চা বাগান এলাকায়। সেই বাগানের বড়া লাইনে ঢুকে হাতিটি একে একে তিনটি ঘর ভেঙে ঘরে মজুদ চাল ডাল আটা খেয়ে ফেলে। রাত 2টো নাগাদ হাতিটি লোকালয় থেকে ধানের জমিতে হানা দেয়। রাত ভোর ধান খেতে তাণ্ডব চালিয়ে ভোরের দিকে আবার জঙ্গলে ফিরে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার গোলাপ লোহার এবং সুকন্যা লোহার অভিযোগ করেন প্রতিদিন হাতির উপদ্রব লেগেই রয়েছে, কিন্তু বন দপ্তর কোনো টহল দেয় না। ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। এদিকে গ্রামবাসীদের আরও অভিযোগ, হাতির আতঙ্কে তারা জমিতে ফসল লাগাতে পারে না। হাতি গ্রামে ঢুকে গ্রামবাসীদের বাড়িঘর থেকে ফসল সবই নষ্ট করছে। তাই অবিলম্বে এই এলাকায় বন দপ্তরকে জোর কদমে টহল দেবার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। মানে এরকম আতঙ্ক করে দিছে যে মানে ডেইলি আসে ওইখানে হাতি। কোথা থেকে আসে? এটা আসে মাংপুং রেঞ্জ থেকে। এর আগে তো বহু ঘর ভাঙছে, এর আগে বহু ঘর ভাঙছে, কিন্তু মানে আমরা বারবার রিপোর্ট জানাত তো সূত্র মানে তার মধ্যেও কিন্তু ওরা কিন্তু যে ক্ষতিপূরণ পাইতেছে না। আমরা চাচ্ছি যে মানে গ্রামবাসী চাচ্ছি যে মানে যেটা মানে ভাঙচুর করতেছে সেটা ক্ষতিপূরণ তাড়াতাড়ি দেওয়া হোক। আর যেটা আমরা দেখি যে ওয়াইল্ডলাইফের যে মাল, ওয়াইল্ডলাইফের যে মানে গাড়ি আছে যে মাল থেকে আস্তে আস্তে প্রায় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায়, অন্যতে অন্য জায়গায় হাতি তাড়াইতে যায়। আস্তে আস্তে আমাদের যেটা মানে বাড়িঘর আছে বাঁচানো তারা পারে না। তার মধ্যে আমরা চাই যে মানে লোকাল কিছু ছেলেদেরকে নিয়ে বন দপ্তর কাজ করুক, আর আমরা চাই যে সই মতন মানে যে আমাদের গ্রামবাসী যখন মানে হাতির মানে আতঙ্কের থেকে বাঁচুক। বুক পকেট থেকে মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক কিশোর। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ডেঙ্গুয়াছাড় এলাকায়। তবে মোবাইল চোরকে হাতে নাতে ধরতে পেরে কেউই নিজের হাতে আইন তুলে নিয়ে গণপ্রহারের মতো অমানবিক কাজ করেনি। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গণপ্রহার বন্ধের আবেদন রাখা হয় জেলা জুড়ে। সেই সঙ্গে এই ধরনের কাজে যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবলম্বন করার কথাও ঘোষণা করা হয়। উল্লেখ্য, শুক্রবার ডেঙ্গুয়াঝাড় বাজারে বাজার করতে আসেন সুভাষ রায় নামের এক ব্যক্তি। তার অসতর্কতার মুহূর্তে বুক পকেট থেকে মোবাইল ফোন চুরি করে নেয় এক কিশোর, সাথে সাথেই ধরা পড়ে সে। কিন্তু নিতান্তই শিশু মনে করে তাকে বকাঝকা দিয়েই ছেড়ে দেন মোবাইল ফোন মালিক সুভাষ রায়। সেই সঙ্গে বাজারে উপস্থিত অন্যান্য ক্রেতা বিক্রেতারাও গণপ্রহার থেকে নিজেদের বিরত রেখে দৃষ্টান্ত স্থাপন করেন। কেমন করে নিলি? হ্যাঁ, কোথায় বাড়ি? হ্যাঁ, কোথায়? বাইপাস। বাইপাস কোন জায়গায়? ঠিক করে বললা না, মারো। কি করলি তুই? মোবাইল চুরি করলি? কেন করলি? দিয়ে দিছিস? তা নিলি কেন? জোরে বল। মোবাইল কতদিন থেকে করিস? আমি ডেঙ্গুয়াঝাড়ে বাজারে মিষ্টি কুমড়া নিচ্ছিলাম, ওই সময় আমার পকেট থেকে মোবাইলটা বের করে নিয়ে পকেটে ঢুকে, তারপরে গিয়ে আমি দেখলাম আরে পকেটে এখনই ছিল মোবাইল, কোথায় গেল? আমি ওর পকেটে হাত দিলাম সাথে সাথে, ও দেখি যে পকেটে ওর হাতে মোবাইলটা। কি করলেন? তারপরে ধরলাম, আর কি করবি, এখন ছাড়িয়ে দেবো, আর কি করবো? পথ ভুলে মাটির রাস্তায় মাকে খুঁজছিল ছোট্ট ডাহুক ছানা, সন্তান স্নেহে মুখে করে বাড়িতে নিয়ে এলো ভুলু। কথায় আছে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে।
এই প্রবাদটি কিছুটা ভুল প্রমাণিত করে এর আগেও প্রভু ভক্ত থেকে পথকুকুরেরা অসংখ্য নজির সৃষ্টি করেছে। আর সেই তালিকায় যুক্ত হলো গৃহপালিত ভুলুর নাম। ডাহুকছানা দেখে সে তার দাঁত নখ বার করেনি, বরং আপত্ত স্নেহের বশে অসহায় ডাহুকছানাকে উদ্ধার করে তার প্রভুর সাহায্য প্রার্থনা করেছে ভুলু। জানা গেছে জলপাইগুড়ি কলেজ পাড়ার বাসিন্দা সুদেশনা ব্যানার্জি বাড়ির কাজ করছিলেন, হঠাৎ শুনতে পান তার বাড়ির কুকুর ভুলু প্রচণ্ড ভুগছে। বাইরে বেরিয়ে তিনি তাজ্জব বনে যান, দেখেন ভুলু মুখে করে ডাহুকের ছানাকে উদ্ধার করে এনেছে তার বাড়িতে এবং তাকে চিৎকার করে ডাকছে। এরপরে বাড়ির লোক খবর দেয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে, তিনি এসে ওই ডাহুক ছানাটিকে তুলে নিয়ে ফের জঙ্গলে ছেড়ে দেন। ছাড়ার সময় ভুলু আবার বিশ্বজিতের পেছন পেছন জঙ্গলেও যায়। বিশ্বজিৎ বাবু জানান ডিম ফোটানোর পর মা ডাহুক বেশ কয়েকবার বাড়ি পাল্টায়, মনে হয় মুখে করে ছানাটিকে নিয়ে যাওয়ার সময় কোনো রকমভাবে ছানাটি রাস্তায় পড়ে যায়। এরপর পথ ভুলে ডাহুক ছানাটি মাকে ডাকতে শুরু করে, তবে অন্য সময় দেখা যায় কুকুর সাধারণত এই ছানাগুলিকে খেয়ে ফেলে, কিন্তু ভুলু সত্যি ব্যতিক্রমী। মানে সকালবেলা যখন আমি প্রতিদিনকার মতো সকালে কাজ করছিলাম বাইরে, তখন দেখি আমাদের বাসায় যে কুকুর ও একটা ছোট ডাহুক পাখির বাচ্চাকে নিয়ে এসছে, তখনও জানি না আমি পাখিটা কি জাতীয়। তারপরে ঘরে নিয়ে এসেছি ওকে, আমি নিয়ে এসে তারপরে একটা ওর কাপড়ের মধ্যে পেঁচিয়ে কিছুক্ষণ রাখলাম। তারপরে আমি কাকুকে ফোন করলাম যেটা কি ধরনের পাখি, এটা পাখি পেলাম কি করব। তো কাকু বললো যে রাখো আমি এসে দেখছি কি পাখি। তো তারপর একটু দুধ খাওয়ানোর কথা বললাম, একটু দুধ টুধ খাওয়ালাম ওকে। তারপরে কাকু আসার পরে আমি বাইরে নিয়ে গেলাম, তখন কাকু বললো যে এটা তো ডাউকের বাচ্চা। তখন আমাদের ভুলুও পেছে পেছে গেছে দেখার জন্য কি নিয়ে যাচ্ছি আমি। তারপরে কাকু ওটাকে নিয়ে গিয়ে কচু বাগানে যখন ছাড়লো, ততক্ষণ ছিল দেখার জন্য কি করছে। তারপরে কচু বাগানে যখন ছাড়লো তখন ও দেখছে যে ঠিক জায়গায় ওকে রাখা হলো কিনা। তারপরে কাকুও চলে যাওয়ার পর আবার আমার সঙ্গে সঙ্গে আবার চলে আসলো। খাওয়ার জন্য ইসে করেনি, কারণ যখন আমি নিলাম তখনও মানে ঝাঁপ দেওয়া, অন্য কুকুরা যেমন করে ঝাঁপ দিয়ে নেওয়ার জন্য এসে ওটা আমি দেখলাম না ওকে করতে। আর ওই এমনি মানে পাখি খাবে বা বেড়াল, আমাদের সাথে যেমন বেড়ালও আছে, কখনো বেড়ালকে তাড়া করা বা এরকম কিছু দেখিনি ওর মধ্যে। এরকম কোনোদিন আগে দেখেছেন বা শুনেছেন যে কুকুর এরকম করে? না এরকম আমি দেখিনি, কারণ অন্য কুকুরদের দেখছি আমি যে পাখি মারছে বা কিছু করছে, কিন্তু ওকে আমি আজ পর্যন্ত দেখিনি যে বেড়াল পাখি এদেরকে তাড়া করা বা মারা, এগুলো দেখিনি। ও কি করলো তাহলে, উল্টো ঘটনা ঘটলো? উল্টো, একদমই উল্টো, ভালো জিনিস দেখতে পেলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো। কথা হয়েছিল 1.5 লক্ষের, খুনের পর মিলল 2600 টাকা। ভাড়াটে খুনের প্রসঙ্গ উঠে এলো ফুলবাড়ি খুনের ঘটনায়। কথা হয়েছিল খুন করলে মিলবে 1.5 লক্ষ টাকা, কিন্তু শেষে মিলেছে 2600 টাকা। সম্প্রতি শিলিগুড়ির ফুলবাড়ি বিস্কুট কারখানার এক শ্রমিকের খুনের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যখন অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্তকে জেরার পর দোষর প্রেম নয়, ভাড়াটে খুনের তথ্যই স্পষ্ট হচ্ছে স্ত্রীর চক্রান্তে স্বামী খুনের ঘটনায়। গত জুলাই মাসের 12 তারিখে শিলিগুড়ির ফুলবাড়ি সংলগ্ন কাঞ্চনবাড়ি অঞ্চলে একটি বিস্কুট কারখানায় কর্মরত নিতাই ভৌমিক নামে এক শ্রমিক হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তদন্তে নামে পুলিশ। তারপর তার স্ত্রী পূরবী ভৌমিকও নিখোঁজ হয়ে যায়। পরে তদন্ত জোরদার করলে পুলিশ নিতাই বাবুর বাড়ির পেছন থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে। বিভিন্ন জায়গায় তল্লাশি করে গ্রেপ্তার করা হয় পূরবী ভৌমিককে। গ্রেপ্তারের পর জেরায় পূরবী জানায় এই খুনের সঙ্গে জড়িত রয়েছে 2 যুবক, যাদের মধ্যে মূল খুনি হিসেবে নাম উঠে আসে রতন বর্মন নামে এক যুবকের নাম। এরপর সেই যুবকদের খোঁজ খবর শুরু করে পুলিশ। শেষে পুলিশ রতন বর্মনের সন্ধান পায়। বৃহস্পতিবার রাতে চ্যাংমারির কাছ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে রতনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে কাঞ্চনবাড়িতে কাজ করত রতন, সে সময় পূরবীর সঙ্গে পরিচয় হয়। পুলিশকে রতন জানায় পূরবী তাকে বলেছিল 1.5 লক্ষ টাকা দেওয়া হবে তার স্বামীকে খুন করলে। সেই মতো রতনের সঙ্গে পূরবীর একটি মৌখিক চুক্তি হয়। পরে 12 জুলাই বাড়ির জানালা খুলে রতনকে ভেতরে ঢোকায় পূরবী। ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করা হয় নিতাই ভৌমিককে। শিলিগুড়িতে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি এসজেডি কেলেঙ্কারির ঘটনায় যুক্তদের দিকেও নজরদারি দেওয়ার দাবি জানালো জেলা কংগ্রেস।
সম্প্রতি শিলিগুড়িতে এসে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি মাফিয়াদের রাজ নিয়ে তোপ দাগেন। মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে সাফ জানিয়ে দেন, রং না দেখে জমি মাফিয়াদের রাজত্ব নিয়ে ব্যবস্থা নিতে হবে। এবং তারপর থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ নেমে পড়ে ময়দানে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত প্রতিটি থানাতেই জমি মাফিয়ার রাজ নিয়ে থাকা অভিযোগের তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অফিসারেরা। একের পর এক জমি মাফিয়াকে গ্রেপ্তার করে পুলিশ, এর ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে জমি মাফিয়ারা। তাই জাতীয় কংগ্রেসের দাবি, যেভাবে মুখ্যমন্ত্রী জমি কেলেঙ্কারির সাথে জড়িতদের উচিত শিক্ষা দিয়েছেন, ঠিক সেভাবে এসজিডিএ কেলেঙ্কারিতে যারা যুক্ত রয়েছেন তাদেরকেও এইভাবেই উচিত শিক্ষা দিক মুখ্যমন্ত্রী। শুক্রবার তিন দফা দাবির ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল জাতীয় কংগ্রেস। তিন দফা দাবির মধ্যে মূল দাবি ছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এসজিডিএ কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি বলে জানান দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সম্পাদক সুজিত দত্ত। আমরা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই স্মারকলিপি দেব যে ত্রিফলাবাতির যে দুর্নীতি, মালবাজার, ময়নাগুড়ি এবং বাগডোগরায় যে বৈদ্যুতিক চুল্লি নিয়ে দুর্নীতি, ফুলবাড়ি নৌকাঘাটে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে যে দুর্নীতি, সিসি ক্যামেরা নিয়ে দুর্নীতি, ট্রেডেড ল্যাম্প নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে তার যে পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ডেপুটেশন দেব এবং আগামী দিনে যদি উনি ব্যবস্থা নেন আমরা সেই তাকে স্বাগত জানাবো, আর যদি তা না নেন তাহলে আমরা রাজনৈতিকগতভাবে আমরা রাস্তায় নেমে আন্দোলন। অপরদিকে জমি মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতেও বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে এনজিপি থানার পুলিশ। বেআইনিভাবে সরকারি জমি দখলের অভিযোগে অম্বিকানগর থেকে বিজয় সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। প্রসঙ্গত, এর আগেও সরকারি জমি দখলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে এনজিপি থানার পুলিশ। শুক্রবার জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়াস্থিত রুদ্র কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে এই কলেজের শুভ উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ বিজয় চন্দ্র বর্মন ও রায়গঞ্জ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর অনিল ভুইমালি। কলকাতার EIIM কলেজ ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কোলাবোরেশনে নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন কলেজের শুভ উদ্বোধন হলো এদিন। EIIM এর পঞ্চম ক্যাম্পাস হিসেবে আত্মপ্রকাশ ঘটল জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ার রুদ্র কমপ্লেক্সের দ্বিতলে। এই কলেজে বিভিন্ন বিষয়ে অনার্স পড়ার সুযোগ পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। ছেলেমেয়েরা এই কলেজে পঠন পাঠন করে জীবনে সাফল্য লাভ করবে বলে মনে করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনিল ভুইমালি। EIIM রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশনে এই প্রশিক্ষণ চালু করেছে। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কলেজগুলো আছে, নেইবারিং কলেজগুলো, আমাদের প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী বেরোচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস করছে, কিন্তু সবাইকে আমরা অ্যাকমোড করতে পারি না যা কলেজ আছে। সেই অপ্রতুলতার জন্যই EIIM রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রিতভাবে বিভিন্ন বিষয়ে অনার্স চালু করেছে। এখানে আশা করব এই অঞ্চলের ছেলেমেয়েরা এই পাঠদান ব্যবস্থার সাথে যুক্ত হবে এবং তারা সফলতার সাথে জীবনে সাফল্য লাভ করবে। এই কলেজে বিভিন্ন বিষয়ে তিন বছরের রেগুলার কোর্সে অনার্স পড়ার সুযোগ পাওয়ার পাশাপাশি প্রতিটি বিষয়ে বিনামূল্যে কোচিং, অতিরিক্ত প্রশিক্ষণ, বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও কোর্স শেষে প্রতিটি ছাত্রছাত্রীর জন্য নিয়োগ সুবিধাও প্রদান করা হবে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ক্যাট ও ম্যাট পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। ছাত্রছাত্রীদের ন্যূনতম কোর্স ফির মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়াও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের সুবিধা দেওয়ার কথা জানান নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন এর ডিরেক্টর ভাস্কর চক্রবর্তী। হ্যাঁ, জলপাইগুড়িতে এই বছর যে নতুন কলেজ শুরু হচ্ছে নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন, ফিফথ ক্যাম্পাস অফ EIIM কলকাতা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে। আমরা এই কলেজে ইংলিশ অনার্স, বাংলা অনার্স, BBA এই তিনটি ডিপার্টমেন্ট মূলত রেখেছি। সমস্ত কিছুই রায়গঞ্জ ইউনিভার্সিটির অধীনে থাকবে। আর এখানে ছেলেমেয়েরা কিছু বিশেষ সুযোগ সুবিধা পাবে। তারা
এখানটাতে কম্পিউটার ট্রেনিং, সফট স্কিল ট্রেনিং, কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ, বিভিন্ন জীবনমুখী কোর্সের প্রশিক্ষণ, এবং সবচেয়ে বড় কথা যখন কোর্স শেষ হবে তখন ওনারা এখান থেকে স্টুডেন্টরা এখান থেকে ক্যাম্পাসিংয়ের সুযোগ পাবে, মানে কলেজ থেকেই চাকরি করে দেওয়ার একটা সুযোগ আমরা তৈরি করছি স্টুডেন্টদের জন্য এখানে, যেটা সাধারণত অন্য জেনারেল কলেজগুলোতে সুযোগটা ওনারা পান না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানটাতে যে এই জলপাইগুড়ি বা তার আশেপাশের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যখন কলেজে অভাব দেখা যায় উচ্চ মাধ্যমিক পাশের পরে এবং প্রচুর ভালো ছেলে মেয়ে সুযোগ পায় না, বাইরে চলে যেতে হয়, তাদের জন্য এখান থেকে এবারই একদম স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটিস নিয়ে এই কলেজটা স্টার্ট হচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুইমালী, সাংসদ বিজয় চন্দ্র বর্মন, আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল রাজ্জাক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। বিজেপির দুই রাজ্য নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল করল টাউন মন্ডল। বিজেপির উত্থানে ভীত হয়ে দিলীপ ঘোষ ও সৌমিক ভট্টাচার্যের ওপর কাপুরুষোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি বিজেপি টাউন মণ্ডলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে। বুধবার বাঁকুড়া জেলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য নেতা সৌমিক ভট্টাচার্যের গাড়ির ওপর তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করে বলে অভিযোগ। অবিলম্বে আক্রমণকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে এদিনের মিছিল বলে জানা গেছে। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির টাউন মন্ডল কমিটির সভাপতি জিবেশ দাস, সুজিত ভৌমিক সহ অন্যান্যরা। অসমে নাগরিকপঞ্জী তৈরির নামে মোদি সরকারের সাম্প্রদায়িক ও প্রাদেশিক বিদ্বেষ সৃষ্টির চক্রান্তকে ধিক্কার জানিয়ে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। বৃহস্পতিবার এসইউসিআই এর জেলা কমিটির উদ্যোগে মিছিলটি হয়। এদিনের মিছিলটি শহরের উত্তর বাবুপাড়া এলাকার জেলা কার্যালয় থেকে শুরু হয়ে থানা মোড়, কদমতলা, উকিলপাড়া, পিসি শর্মা মোড় হয়ে সমাজপাড়ায় এসে শেষ হয়। এরপর সমাজপাড়া মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তপন ভৌমিক, সুব্রত দত্তগুপ্ত, মনতোষ প্রামাণিক, সুজিত ঘোষ, অমল রায়, বিনয় বোস, জীবন সরকার সহ অন্যান্যরা। আসামে যে এনআরসিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে, বিশেষ করে আসামে এবং তার সংলগ্ন পূর্ব ভারতের রাজ্যগুলোতে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে আশঙ্কা, অপমান, এই যে যাদের নাগরিকত্ব চলে গেল 40,60,700 মানুষ, এবং ভিত্তিহীন কতগুলো ডকুমেন্টের ভিত্তিতে এইভাবে বিজেপি এবং আসাম অবপ এরা আসামে প্রকৃত নাগরিকদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করলো, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা সারা ভারতবর্ষে প্রতিবাদ জানিয়েছি। আজকে আমরা জলপাইগুড়িতে তারই অঙ্গ হিসেবে এই প্রতিবাদ করছি। যখন সবদিকে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার চালাচ্ছে রাজ্যের পুলিশ, তখনই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার সামনে রাস্তার উপর সিজ করা ট্রাক দাঁড় করিয়ে রাস্তাকে বিপজ্জনক অবস্থায় রাখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধেই। বেশ কয়েকদিন যাবৎ শিলিগুড়ির ফুলবাড়ি এবং কাওয়াখালী এলাকায় বেআইনিভাবে বালি পাথর পরিবহনের অভিযোগে বেশ কিছু ট্রাককে আটক করে এনজিপি থানার পুলিশ। সেই ট্রাকগুলিকে আটক করে তিনবাতি মোড় থেকে এনজিপি স্টেশন যাবার রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। এমনকি এনজিপি থানার সামনের মোড়ের মাথাতেও বিপজ্জনকভাবে পথের পাশেই রাখা হয়েছে ট্রাকগুলি। ব্যস্ততম এই রাস্তার পাশে এভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখায় মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মোড়ের মাথায় ট্রাক দাঁড় করিয়ে রাখায় সামনে থেকে আসা যানবাহন দেখতে পাচ্ছে না গাড়ির চালকেরা, আর সেই কারণেই ঘটছে দুর্ঘটনা। পথচারী থেকে যানবাহন চালক সকলেরই একই বক্তব্য, পুলিশের উচিত যানবাহনগুলিকে বিকল্প স্থানে রাখা। পথের ওপর এভাবে যানবাহন রাখলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই গাড়িগুলো আঁকাতে মনে অসুবিধা হচ্ছে, এই যে যেভাবে গাড়ি লাইন করে রাস্তার মধ্যে কিছু এপারে ওপারে যাইতে একটু অসুবিধা হয়। আমাদের গাড়ি দেখা যাচ্ছে না যে ওই পাশ থেকে কী গাড়িটা আসতেছে, বা ছোটো আসতেছে না বড়ো আসতেছে, আমাদেরও টার্নিং নিতে খুব অসুবিধা হয়। কারা রেখেছে গাড়িগুলো? এগুলো এই যে থানার থেকে সে প্রশাসনই রাখছে, আর আমাদের হলো ছোটো গাড়ি। এখন ছোটো গাড়ি বড়ো গাড়ি তো আর আমরা লক্ষ্য দিতে পারি না, খুবই অসুবিধা, খুব অসুবিধা হয়, রকম অসুবিধা হয়ে যায়। এই কিছুদিন আগেই একটা বাইকের সঙ্গে লাগে একটা মারুতি কার, জানেন তো বাইক কীভাবে চলে এইসব রাস্তা দিয়ে। আর জ্যাম কেমন লেগে যাচ্ছে গাড়ির জন্য? জ্যাম তো লাগিয়ে থাকে, দেখতে পারবেন
শুক্রবার জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে আন্তঃজেলা ফুটবল নর্থ বেঙ্গল রিজিওনের খেলা উদ্বোধন করলেন আইজি উত্তরবঙ্গ। শুক্রবার জেলা পুলিশ হেডকোয়ার্টারের নিজস্ব মাঠে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হলো। ফুটবলে লাথি মেরে এই খেলার উদ্বোধন করেন আইজি উত্তরবঙ্গ এবং জেলার পুলিশ সুপার দুজনেই। আইজি আনন্দ কুমার এই ফুটবল খেলা প্রসঙ্গে জানিয়েছেন, খেলাধুলা পুলিশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। দেখো, আমাদের নর্থ বেঙ্গল ইউনিট আছে, ব্যাটালিয়ন আছে, ডিস্ট্রিক্ট ইউনিট আছে, ওনাদের একটা কম্পিটিশন ফুটবল টিম আছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গান অপরাধী, সেই গানকে রাজবংশী ভাষায় তৈরি করলো ফালাকাটার হ্যাশট্যাগ টিম। এই গানটি 10 বছরের একটি মেয়ে অঙ্কিতা দাস গেয়েছে। এই গানটির শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আশুতোষ দাস জানান, আমরা এই গানটি ফালাকাটা সংলগ্ন এলাকায় শুটিং করেছি। আমাদের মতো এই ছোট্ট জায়গা থেকে যে সমস্ত সুপ্ত প্রতিভাগুলি রয়েছে সেগুলো কোথাও না কোথাও আত্মপ্রকাশ করতে পারে, তার জন্য সহযোগিতা করা। এই ভিডিওটি যদি মানুষ পছন্দ করে তাহলে আগামীতে চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার। এদিনের এই অনুষ্ঠানে ফালাকাটার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সংবাদ সংক্ষেপে, শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কদমতলা মোড়ে 76তম ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচি পালন করা হয়। ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য বিস্তারিত আলোচনা বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। উপস্থিত ছিলেন মোহন বোস, সোমনাথ পাল, সন্দীপ মাহাতো, মলয় রায়, শুভেন্দু বোস সহ কাউন্সিলর বৃন্দরা। লিভাভেল আর্থ এনজিওর পরিচালনা এবং প্রিভিউ হসপিটাল কলকাতার সহযোগিতায় সোনালদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী থেকে 87 জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিভিউ হসপিটাল কলকাতার বিশিষ্ট ডাক্তার শ্রীমতী শিল্পা ভারতী, বিশিষ্ট আইনজীবী ইউনুস আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুবনেশ্বর শীল, জলপাইগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। জলপাইগুড়িতে এইরকম মেডিকেল ক্যাম্প হওয়াতে সকলেই উপকৃত হয়েছে বলে জানা গেছে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।